যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা ছিল এরকম যে ইউনিভার্সিটি ছেলেপেলেরা ভারতের পরাজয় উদযাপন করছিল। তো যারা উদযাপন করছিল ওদের বয়সটা আসলে কত? ওরা আমি বলবো যে ওদের বয়স হতো কত হতে পারে, 18, 19, 20, 21, 22। এরা জন্মলগ্ন থেকেই দেখতেছে যে ভারত ক্রিকেটকে ডমিনেট করতেছে, তারা দেখতেছে যে বাংলাদেশকে কখনো ইনভেট করা হয়নি। আমরা মনে হয় এই গত 15-16 বছরে হয়তো সর্বোচ্চ হয়তো একবার বা দুইবার আমরা হয়তো মানে আমন্ত্রণ পেয়েছি ইন্ডিয়া থেকে। বেসিক্যালি বন্ধুত্ব কখন হয়? বন্ধুত্ব আসলে নর্মালি যেটা হয় যে দ্বিপাক্ষিক হয়। ওরা আসলে আমাদেরকে নিয়ে অনেক ছোট এবং তুচ্ছ তাচ্ছিল্য করতো। এই জিনিসগুলো কিন্তু প্রজন্ম, ইয়াং প্রজন্ম যারা, তারা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া ভিত্তিক, তারা কিন্তু ফেসবুক দেখে, বিভিন্ন ট্রল এটা সেটা দেখে। আমাদেরকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয় না, আমাদেরকে আমাদের ক্রিকেটকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করা হয়। সো এগুলোর কারণেই আমার মনে হচ্ছে যে এই প্রতিহিংসাটা তৈরি হয়েছে। আমাদের দেশের লোকজন কেন ইন্ডিয়ার পর যে খুশি হচ্ছে, তো আমি যদি একইভাবে প্রশ্ন করি, যখন বাংলাদেশ পাকিস্তান ম্যাচ হচ্ছে তখন ইন্ডিয়ানরা কেন পাকিস্তানকে সাপোর্ট করছে, বা একই সাথে যখন আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি যে গ্যালারিতে তারা আফগানকে সাপোর্ট করছে, তো নট রিয়েলি তারা তো আমাদেরকেও সাপোর্ট করছে না ওই হিসাবে। আর সবচেয়ে বড় কথা, এখানে খেলার কারণটা যেটা আমি মনে করি বিদ্বেষের, এটা হয়তো 10% হবে, বাকি 90% আসলে এটা অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ এবং ঐতিহাসিক কারণ। এক ইন্ডিয়া বিদ্বেষের জন্য তো আমরা এক ফারাক্কাবাদী যথেষ্ট, আর তো কোনো কারণ লাগে না। বিদ্বেষটা তো একদিনে তৈরি হয়নি, আর আমার কাছে যা মনে হয় এখানে ক্রিকেটীয় কারণের চেয়ে অক্রিকেটীয় কারণগুলো একটু বেশি জড়িত। যেমন আমার যতটুকু মনে পড়ে 2016 সালে হর্ষা বগুলা একবার বাংলাদেশের একটু প্রশংসা করেছিল, এরপর থেকে ভারতীয় মিডিয়া স্পেশালি স্টার স্পোর্টস এরা হর্ষা বগুলা উপরে 1 থেকে 1.5 বছর কমেন্ট্রি করার সুযোগই দেয় না। এই জিনিসগুলো কিন্তু আমরা নোটিস করেছি। এছাড়াও বিভিন্ন সময়ে ভারতের মিডিয়াগুলো প্রতিবেশী দেশগুলোকে নিয়ে যেই বিজ্ঞাপনগুলো করে, যেমন মওকা মওকা একটা বিজ্ঞাপন হয়েছিল কিছুদিন আগে, আসলি শের কন হে, এই ছোটো ছোটো জিনিসগুলো, এগুলোকে আমি অক্রিকেটিও বলি, কিন্তু এগুলো আমাদের লাগে আর কি। অ্যাজ এ প্রতিবেশী দেশ আমরা ওদের কাছে আরও বেশি আমাদের এক্সপেকটেশন, অ্যাটলিস্ট সম্মানটা চাই আর কি। বাংলাদেশের সমর্থকরা যে ভারতের প্রতি যে এই বিদ্বেষটা দেখাচ্ছে ইদানিং, এটার মূল বিষটা মূলত ভারতই রোপণ করেছে। আমাদের ক্রিকেটের উত্থানটাও তাদের আসলে এখন পছন্দ হচ্ছে না মনে হচ্ছে। আমরা তো ছোটোবেলা থেকে ক্রিকেট দেখতেছি, আমরা ভারতের মানে অনেক সমর্থক ছিলাম, সচিন বলেন, রাহুল দ্রাবিড় বলেন, সৌরভ বলেন, ওদের আমাদের একনিষ্ঠ সমর্থক ছিলাম। তো আজকে আমরা আর এখন ইন্ডিয়ার খেলাকে এত এনজয় করি না। অ্যাজ এ ক্রিকেট নেশন উই ডিজার্ভ রেসপেক্ট ফ্রম দেম, বাট এটা আসলে ওরা দিচ্ছে না আমাদেরকে, সেজন্যই আসলে আমাদের সমর্থকরা এখন আর ভারতীয় ক্রিকেটকে এতটা সাপোর্ট করতেছে না। বিভিন্ন জায়গাতে ইন্ডিয়া যা ধারাভাষ্যকার আছে বা যারা ক্রিকেট অ্যানালাইস্ট আছে, তারা কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই একটু ছোটো করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় এটাই সব থেকে বড়ো কারণ যে বাংলাদেশ ক্রিকেটের যে ফ্যানরা আছে তারা ইন্ডিয়াকে এখন সাপোর্ট আগের মতো ঠিক করে না। বেশ কিছু ডিসিশন বাংলাদেশের অ্যাগেনস্টে গিয়েছে যেগুলো নিয়ে বা বাংলাদেশের ক্ষোভ আছে। ICC-তে খুবই ডমিনেট করে তারা অ্যাজ এ বিগ থ্রি, এবং আমাদের দেশের ক্রিকেট সমর্থকরা এই জিনিসগুলো খুবই অপছন্দ করে। আমরা যদি ইন্ডিয়ার শপিং বন্ধ করে দিই ওদের কলকাতা অচল হয়ে যাবে। আমি খেলা দেখতে গিয়ে দেখলাম যেটা, আর অবাক করেছে আমাকে যথেষ্ট, যে তারা আমাদের বিপক্ষে সাপোর্টার, তারা এন্টি সাপোর্টার আমাদের, হোয়ার এজ পাকিস্তান তাদের শত্রু দেশ, তারা বলে, তারা মানে ওরকম ভাব প্রদর্শন করে, কিন্তু তারপরও তারা পাকিস্তানকেই সাপোর্ট করছে। আবার ধরেন আফগানিস্তান, তারা একটা নতুন দল, সাপোর্টটা কিন্তু তাদের দিকেই যাচ্ছে, আমাদের কিন্তু তারা সাপোর্ট করছে না। আজকে সাধারণ মানুষের কেন ক্ষোভ তাদের উপর, তাদের পরাজয়ে কেন খুশি হচ্ছে, এইটা জায়গাগুলো সঠিকভাবে অ্যাড্রেস করবে যখন তারা, আমার মনে হয় তখন জিনিসটা মিউচুয়াল হবে। শুধুমাত্র এভাবে কিছু ইউটিউবাররা খুব লম্বা লম্বা লেকচার দিয়ে আমরা তাদেরকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, তাদের কৃতজ্ঞতা থাকা উচিত, এটা বলে লাভ নেই। জিনিসগুলোর মূল অনেক গভীরে। সো দুই দেশেরই যারা রাজনীতিবিদ আছেন, যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তাদের ভেবে জিনিসগুলো অ্যাড্রেস করা উচিত, নাহলে এটা চলতেই থাকবে এবং আমার ধারণা দিন দিন এটা আরও বাড়তেই থাকবে।